কি ব্যাপার? মানে কোনো প্রবলেম কি হয়েছে? না মানে আজকে ঠান্ডা তো তাই। ঠান্ডা চাদর তো ঠিক আছে, আমি আরেকটা চাদর তোমাকে দিচ্ছি। না না তোমারও তো ঠান্ডা লেগে যেতে পারে মাটিতে শুলে। আমার ঠান্ডা লাগবে না, স্যামের ঘরে ঘুমোতে পারতাম, কিন্তু আবার কে দেখবে না দেখবে, পাঁচজন পাঁচ রকম কথা, তাই ভাবলাম এখানে ঘুমিয়ে পড়ি। আমার কোনো অসুবিধা নেই, তোমার অসুবিধা হবে না তো? না না না, আমি বলছি যে তুমি এখানে শুতে পারো। যেটা বললে আরেকবার বল প্লিজ। ঠান্ডা লেগে যাবে বলেই বললাম যে তুমি এখানেই শুতে পারো। মানে তুমি আর আমি এই এক খাটে যথেষ্ট বড়, দুজনের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আবার কেন ফোন করলে মা? তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আমি তোদের বাড়িতে আসছি বেগম। কেন, কি হয়েছে? তুমি এত সকালে, বাবা বাবা ঠিক আছে তো? কাল যেটা হয়েছে সেটা ঠিক হয়নি বেগম। যেটা হয়ে গেছে সেটা তো আর ফেরানো যাবে না মা, আমি এখন রাখছি। শোন বেগম, আমি তোর শ্বশুরবাড়ির সবার সাথে আবার কথা বলতে চাই। তুমি সত্যি সবাইকে সব সত্যিটা বলতে চাইছো মা, তাই আসতে চাইছো? এসে কথা বলছি, রাখছি এখন। তুমি ঠিক বলেছিলে আবির, সময় দিলে সব ঠিক হয়ে যাবে, সবাই বুঝবে আমার। বুধবার সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।